বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তবে তা এখন তামিলনাড়ুর কাছাকাছি রয়েছে। তার প্রভাবে বাংলার আকাশে মেঘ জমেছে, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। ঠান্ডা গরমে মিশে শীতের আমেজ বঙ্গজুড়ে। কয়েকদিন আগেও শীতের আমেজ তুলনায় বেশি থাকলেও এখন কিছুটা কম। বরং শীতের চেনা রৌদ্রোজ্জ্বল আকাশের বদলে হালকা মেঘের উপস্থিতি, যা দেখে বৃষ্টির ভ্রুকুটি মনে হচ্ছে। তবে হাওয়া অফিস তাতে আমল দিচ্ছে না। আলিপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলছেন, পশ্চিমবঙ্গের জন্য সেরকম কোনো ঘূর্ণাবর্ত নিম্নচাপের ইঙ্গিত এখন নেই, বৃষ্টির কোনো সম্ভাবনাও নেই। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক ও পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গের ওপরের দুটো জেলায় গত দুদিন হালকা বৃষ্টি হয়েছে, আপাতত কিছু নেই। আগামী দু তিন দিন শুষ্ক আবহাওয়া থাকবে, মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ থাকবে, কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। রাতের সর্বনিম্ন তাপমাত্রাতেও আগামী দুদিন খুব একটা কোনো পরিবর্তন নেই। তবে পরবর্তী দু তিন দিনে রাতের সর্বনিম্ন তাপমাত্রা আরও 2 ডিগ্রি কমার সম্ভাবনা আছে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি।